নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি তা হলো সিম্পল ঝিঙে দিয়ে ডাল এখানে ডাল বলতে আমি মুগ ডাল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে মুগ বা মসুর বা দুটো ডাল একসাথে মিশিয়েও কিন্তু এই ডিশটি বানাতে পারেন তাহলে আসু দেখি এই সিম্পল ঝিঙে দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি কি কি নিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি ঝিঙেগুলির খোসা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়ে এভাবে গোল গোল টুকরো করে কেটে নিয়েছি ছোট এক বাটি মুগ ডাল নিয়েছি নিয়েছি অল্প পরিমাণ আদা কুচি ফোড়নের জন্য গোটা জিরে এবং দুটো গোটা শুকনো লঙ্কা নিয়েছি আন্দাজ অনুসারে হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ এখানে এক টি স্পুন পরিমাণ চিনি নিয়েছি আর রান্নার জন্য আমি এখানে টু টেবল স্পুন পরিমাণ সরষের তেল নিয়েছি ননস্টিক প্যান চাপিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে যে আমি ছোট এক বাটি মুগ ডাল নিয়েছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি একটু নাড়াচাড়া করতে থাকবো আপনারা চাইলে খালি কড়াইতেও ডালটাকে ভেজে নিতে পারেন ডালের গায়ে গোল্ডেন ব্রাউন রং না ধরা পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছি ডালটার গায়ে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরতে শুরু করেছে এবারে এখানে আমি তিনশো এম মতো জল ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবারও একটু নাড়াচাড়া করে নেব এবারে আমি প্যানটাকে ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হতে দেবো প্রায় পনেরো মিনিট পরে আমি এখানে ঢাকনা খুলে দিলাম এখানে দেখতে পাচ্ছি ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে রেখে দেব এবারে একটি কড়াই চাপিয়ে দিয়ে তাতে টু টেবল স্পুন পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এর সাথে দুটো শুকনো লঙ্কা এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি এবং আদা কুচিটাকে এখানে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করতে থাকবো মিনিটখানেক ফোড়নের মশলাগুলিকে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিনিটখানেক পরেই দেখতে পাচ্ছি মশলাগুলি থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবারে আমি কেটে রাখা ঝিঙেগুলিকে এখানে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলিকে একটু নাড়াচাড়া করে নেব মিনিট দুয়েক আমি ঝিঙেগুলিকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আন্দাজ অনুসারে হলুদ গুঁড়ো এবং এক টি স্পুন পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যাতে লবণ হলুদ এবং চিনিটা ভালোভাবে ডিশটাতে মিশে যায় আরও দু তিন মিনিট পরে দেখতে পাচ্ছি ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে রাখা মুগ ডালটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা মুগ ডাল দিয়েও এটা বানাতে পারেন তবে মুগ ডালটা একটু ভেজে নিলে এটার একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবারে আমি ঝিঙের সাথে ডালটাকে ভালোভাবে মিক্সড করে নেব মুগ ডাল এবং ঝিঙেটাকে ভালো করে মিক্সড করে নেবার পর এখানে আমি আরও তিনশো এম পরিমাণ মতো জল ঢেলে দিলাম জলটা গরম জল হলে ভালো হয় একটু নাড়াচাড়া করে নেব আপনারা ডালের কনসিস্টেন্সি কেমন রাখতে চান সেটা বুঝে পরিমাণ মতো জল দিতে হবে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে ডালটা খুব ভালোভাবে গলে যায় এবারে আমি পাঁচ মিনিটের জন্য কড়াইটি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম এখানে দেখতে পাচ্ছি ডালটা খুব ভালোভাবে ফুটে গেছে ডালটাকে ভালো করে গলিয়ে নেবার জন্য আপনারা ডালের কাঁটাও ব্যবহার করতে পারেন আরও পাঁচ মিনিট আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে ডালটা বেশ ঘন হয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ডালের কনসিস্টেন্সিটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও ঘন বা পাতলা করতে পারেন এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে মুগ ডাল এটা খুব সিম্পল একটা ডিশ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত সাজেশনস বা রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও